আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সময় মতো করোনা টিকা পেতে 1000 কোটি টাকা দিয়েছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। পিকে হালদারকে বিদেশ থেকে ফেরাতে কি পদক্ষেপ, জানতে চেয়ে হাইকোর্টের রুল। এবং বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে গুম করা হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সময় মতো করোনার টিকা পেতে ইতিমধ্যে 1000 কোটি টাকা সরকার দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে সকলকে বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা বিএনপির সমালোচনা করে বলেন, একটি গোষ্ঠী সবসময় চায় দেশে অস্বাভাবিক পরিস্থিতি থাকুক, কিন্তু দেশের মানুষ তা মেনে নেবে না। সভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের সম্পাদকরা উপস্থিত ছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা ছড়াচ্ছে, ভ্যাকসিনটা এখন আবিষ্কার হচ্ছে। 1000 কোটি টাকা দিয়ে কিন্তু আমরা আগাম সেটা বুক করে ফেলেছি যে যখনই এটা কার্যকর হবে তখনই এটা বাংলাদেশের মানুষ যেন পায়, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি, এরপর তো চলমান থাকবে। 3600 কোটি টাকা পাচারের অভিযোগে প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে গ্রেফতার এবং বিদেশ থেকে ফেরাতে এখন পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে, 10 দিনের মধ্যে তা জানতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর আগে গত 21 অক্টোবর দেশে ফেরা মাত্র পিকে হালদারকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ। অভিযোগ রয়েছে পিকে হালদার পিপলস লিজিং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির দায়িত্ব পালনের সময় 3500 কোটি টাকারও বেশি আত্মসাৎ ও পাচার করেছে। 275 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলার এজাহারে পিকে হালদার ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে সন্দেহজনক 1665 কোটি টাকার লেনদেন বিষয়ে তথ্য ছিল। 2021 সালের মধ্যে প্রতিটি উপজেলায় মোট 565টি ফায়ার স্টেশন নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সাথে এই ডিপার্টমেন্টের জনবল বাড়িয়ে আন্তর্জাতিক মানের ফায়ার একাডেমি স্থাপনের কথাও জানান তিনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগামী বছর 22তলা ভবনের আগুন নির্বাপন করার সক্ষমতা বাড়াতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। দুপুরে মিরপুরে ফায়ার সার্ভিসের ট্রেনিং কার্যালয় দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে শুরু হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। এবারের প্রতিপাদ্য, প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি দুর্যোগ মোকাবেলায় আনবে গতি। মাননীয় প্রধানমন্ত্রী সানগ্রহ নির্দেশনা মতে দেশের গ্যাপ এরিয়া আরও 155টি স্টেশন স্থাপনের লক্ষ্যে 3টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রতিষ্ঠানটির জনবল 25,000-এর অধিক করার জন্য অর্গানোগ্রাম করার পণ্য গঠন করার জন্য কাজ চলছে। গত কয়েকদিনে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে তাদের মুক্তি না দিলে পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 56তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সরকারের নির্যাতন আর গুম খুনের শিকার হচ্ছে বিএনপি নেতাকর্মীরা। আপনারা ইতিমধ্যে গত কয়েক বছরে বহু রাজনৈতিক নেতা কর্মীকে গুম করে দিয়েছেন, অবিলম্বে এদেরকে মুক্তি দিন, অন্যথায় এই যে যারা গুম হয়ে গেছে তারা তাদেরকে ফিরিয়ে দিন, অন্যথায় জনগণের যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে সেই তরঙ্গে কিন্তু তখন আপনাদেরকে কোনো শক্তি টিকিয়ে রাখতে পারবে না।
21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রুট পর্যন্ত যানবাহন চলাচল সীমিত থাকবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের সামরিক সচিব এবং তিন বাহিনীর প্রধান সেনানিবাসের শিখা অনির্বাণের শ্রদ্ধা নিবেদন করবেন। এজন্য ওই সড়ক যানজট মুক্ত রাখতে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। এবার জানাবো শেয়ার বাজার খবর। NRB কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের IPO অনুমোদন দিয়েছে BSEC। এর মধ্য দিয়ে 12 বছর পর কোনো ব্যাংকের IPO আসছে বাজারে। 10 টাকা অভিহিত মূল্যে 12 কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে 120 কোটি টাকা উত্তোলন করবে NRBC ব্যাংক। উত্তোলিত অর্থের মধ্য থেকে সরকারি সিকিউরিটিতে 110 কোটি টাকা এবং পুঁজিবাজারের সেকেন্ডারি মার্কেটে 6 কোটি টাকা বিনিয়োগ করা হবে। আর IPO প্রক্রিয়ার জন্য ব্যয় হবে 3 কোটি 90 লাখ টাকা। রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড 30 জুন 2020 সমাপ্ত হিসাব বছরের জন্য 1% নগদ ও 1% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। নগদ লভ্যাংশ শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীরা পাবেন। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে 31 পয়সা, সম্পদ মূল্য হয়েছে 28.46 টাকা। আগামী 30 ডিসেম্বর AGM অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 9 ডিসেম্বর। এবার জানাবো আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকারিভাবে সরাসরি অনলাইনে ধান কিনতে ব্রাহ্মণবাড়িয়ায় চালু হয়েছে কৃষকের অ্যাপ। কৃষি কর্মকর্তারা বলছেন, এই পদ্ধতিতে ধান কেনার ফলে মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য কমার পাশাপাশি কৃষকের সময়, খরচ ও ভোগান্তি কমবে। ব্রাহ্মণবাড়িয়ায় থেকে চলতি আমন মৌসুমে প্রায় 1500 মেট্রিক টন ধান কেনা হবে। আগে অ্যাপে নিবন্ধিত থেকে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে। নিবন্ধন ও ধান বিক্রির আবেদন করা যাবে আগামীকাল পর্যন্ত। এবার প্রতিমণ ধান কেনা হবে 1040 টাকা দরে। এবার মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যুক্তরাষ্ট্রে ভাইরাসটির হটস্পট নিউ ইয়র্কে আবারও স্কুল বন্ধের ঘোষণা আসলো। বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া এই নির্দেশ পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি স্কুলের চ্যান্সেলর রিচার্ড কারাঞ্জা। এদিকে ওয়ার্ল্ড মিটারের তথ্য মতে বিশ্বে করোনার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় প্রায় 2000 মানুষ প্রাণ হারিয়েছেন, আর এ পর্যন্ত রেকর্ড 2.5 লাখের বেশি মানুষের মারা গেছে দেশটিতে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,18,73,000। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,73,768 জন। বিশ্বে কোভিড-19 আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 5,61,66,000। মৃত্যুবরণ করেছেন 13,47,000-এর বেশি মানুষ। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমানকে সংবর্ধনা দিয়েছে ওয়ালটন। এ সময় ওয়ালটনের পক্ষ থেকে সাদাত রহমানের প্রতিষ্ঠিত নরাইল ভলেন্টিয়ার্সকে ফান্ডিং বাবদ 5 লাখ টাকার চেক দেওয়া হয়। সাইবার বুলিং ও সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষায় বিশেষ অবদান রাখায় সাদাতকে ওই পুরস্কার দেয় কিডস রাইটস নামের একটি সংগঠন। ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সাদাতের হাতে ক্রেস্ট ও স্বর্ণপদক তুলে দেন ওয়ালটন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মোর্শেদ, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলন, ওয়ালটন গ্রুপের পরিচালক সাবিহা জারিন অর্ণা এবং নিশাত তাসনিম সূচি। সাদাত রহমানের বাবা মোহাম্মদ শাখওয়াত, ওয়ালটন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নীলু, নির্বাহী পরিচালক SM জাহিদ হাসান এ সময় উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর।
এশিয়ার সেরা দশ খেলোয়াড়ের তালিকায় জায়গা পেলেন বাংলাদেশের ফরোয়ার্ড সাদউদ্দিন। গত দশ দিনে এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় দল যে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে তাতে ভালো পারফর্মারদের সংক্ষিপ্ত তালিকা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন AFC। সেই তালিকায় আছেন বাংলাদেশের সাদউদ্দিন। গত ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে মুজিব বর্ষ ফিফা ইন্টারন্যাশনাল সিরিজে কোনো গোল না পেলেও সাদউদ্দিন দারুণ পারফরমেন্স দেখান। দুই ম্যাচেই তিনি নেপালের রক্ষণভাগে ত্রাসের সৃষ্টি করেন, তাতেই তালিকায় জায়গা হয় সাদউদ্দিনের। এই দশ জনের তালিকা থেকে দর্শকদের ভোটে একজন সেরা নির্বাচিত হবেন। ভোট শেষ হবে ২১ নভেম্বর। কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ম্যাচ খেলতে সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। ম্যাচ দুটি হওয়ার কথা ২৫ ও ২৮ নভেম্বর। এর আগে তিন দিন কোয়ারেন্টিনে থেকে ২২ নভেম্বর থেকে অনুশীলন করবে বাংলাদেশ দল। করোনা ভাইরাসে আক্রান্ত হয় আপাতত দলের সঙ্গী হতে পারেনি প্রধান কোচ জেমি ডে। এছাড়া ২৭ সদস্যের দলে থাকলেও করোনা আক্রান্ত হয় দেশেই থাকতে হয় রক্ষণ ভাগের খেলোয়াড় মঞ্জুরুল রহমানকে। তবে হাতের চোট নিয়েও দলে আছেন মিডফিল্ডার মামুনুল ইসলাম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সময় মতো করোনা টিকা পেতে ১০০০ কোটি টাকা দিয়েছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। পিকে হালদারকে বিদেশ থেকে ফেরাতে কি পদক্ষেপ, জানাতে চেয়ে হাইকোর্টের রুল। এবং বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে গুম করা হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।